আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএসআই ডায়েরিস অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করব বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান সাকিব আল হাসান, লিটন দাস এবং মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট 30টি ইনিংসের ওডিআই পারফরমেন্স। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে দেখব পার্সোনাল কিছু ইনফরমেশন। সাকিব আল হাসান, ডেট অফ বার্থ 24 মার্চ 1987। লিটন দাস, ডেট অফ বার্থ 13 অক্টোবর 1994। মাহমুদুল্লাহ রিয়াদ, ডেট অফ বার্থ 4 ফেব্রুয়ারি 1986। সাকিবের বর্তমান বয়স 36, লিটনের বর্তমান বয়স 29, রিয়াদের বর্তমান বয়স 37। সাকিবের হোমটাউন যশোর, লিটনের হোমটাউন দিনাজপুর, রিয়াদের হোমটাউন ময়মনসিংহ। সাকিবের হাইট 5 ফিট 9 ইঞ্চি, লিটনের হাইট 5 ফিট 7 ইঞ্চি, রিয়াদের হাইট 5 ফিট 11 ইঞ্চি। সাকিবের আইসিসি ডেবিউট হয় 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, লিটনের আইসিসি ডেবিউট হয় 2015 সালে ইন্ডিয়ার বিপক্ষে। মাহমুদুল্লাহ রিয়াদের আইসিসি ডেবিউট হয় 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সাকিবের ব্যাটিং স্টাইল লেফট হ্যান্ডেড ব্যাট, লিটনের ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ডেড ব্যাট, রিয়াদের ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ডেড ব্যাট। এবার দেখব ওডিআই কম্প্যারিজন। সাকিব ওডিআইতে লাস্ট 30 ইনিংসে 1111 বল খেলেছে, লিটন লাস্ট 30 ইনিংসে 995 বল খেলেছে, রিয়াদ লাস্ট 30 ইনিংসে 1433 বল খেলেছে। সাকিব মোট রান করেছে 963, লিটন মোট রান করেছে 819, রিয়াদ মোট রান করেছে 1065। সাকিব নট আউট থেকেছে 3 বার, লিটন নট আউট থেকেছে 4 বার, রিয়াদ নট আউট থেকেছে 8 বার। সাকিবের এভারেজ 35.66, লিটনের এভারেজ 31.50, রিয়াদের এভারেজ 48.40। সাকিবের স্ট্রাইক রেট 73.71, লিটনের স্ট্রাইক রেট 82.31, রিয়াদের স্ট্রাইক রেট 74.31। সাকিবের 100 নেই 50 রয়েছে 7টা, লিটনের 100 নেই 50 রয়েছে 7টা, রিয়াদের 100 রয়েছে 1টা 50 রয়েছে 5টা। সাকিব 6 মেরেছে 10টি 4 মেরেছে 96টি, লিটন 6 মেরেছে 17টি 4 মেরেছে 92টি, রিয়াদ 6 মেরেছে 27টি 4 মেরেছে 69টি। সাকিবের হাই স্কোর 96 নট আউট জিম্বাবুয়ের বিপক্ষে, লিটনের হাই স্কোর 81 নট আউট জিম্বাবুয়ের বিপক্ষে, রিয়াদের হাই স্কোর 111 নট আউট সাউথ আফ্রিকার বিপক্ষে। সাকিব জিরো নট হয়েছে 1 বার, লিটন হয়েছে 5 বার, রিয়াদ হয়েছে 2 বার। সাকিব উইকেট পেয়েছে 38টি, লিটন পায়নি, রিয়াদ উইকেট পেয়েছে 6টি। সাকিব ক্যাচ ধরেছে 7টি, লিটন ধরেছে 19টি, রিয়াদ ধরেছে 14টি। সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে 4 বার, লিটন হয়নি, রিয়াদ হয়নি। সাকিবের আইসিসি র্যাঙ্ক 44, লিটনের আইসিসি র্যাঙ্ক 50, রিয়াদের আইসিসি র্যাঙ্ক 54। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের এই তিনজন প্লেয়ারের মধ্যে আপনার প্রিয় প্লেয়ার কোনটি তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।